জাহাজের মধ্যে একজন রোগী আছে মনে হয় হেরে উদ্ধার করতে যাইতে আসি মোরা আওয়ার কার ইজ পড়ে গেছে বুঝছেন ওকে ওকে কাম 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 তুমি কি সেই আগের মতই আছো মানে যেহেতু ব্যথা করতেই আছে আমনেও যখন যখন ডিউটি শেষ হয়ে যাবে আমনের আমি একলগে যাবো আমি একা স্যার জীবনে কেউ নাই ও ওই সোলো এই যে দেখছেন ওনার কিন্তু সমস্যা আমিও তো একা কিন্তু আমি নিজেকে তো সোলো বলি না তুমি এত সোলো কেন হেল্প করা লাগবে না আপনাকে দেখতে আইলাম যে আপনারা ভালো টালো আছেন নাকি হ্যাঁ হ্যাঁ আসি আসি ঠিকমতো খান দাদু দাদু চলে পেট পুট চলে জান না বড়ি টুড়ি একটু বাড়ছে হ্যাঁ ঠিকমতো খাইয়েন যেই পরিমাণ কষ্ট আপনারা করেন বোঝো না কেন মনেরই কথা আমি হইলাম সবচেয়ে লাকি আমার ভাই একটা ডাক্তার একটা র‍্যাব এক্সের কেউ কিছু কইলে হান্দাই দিম একখান একখানে বিন্দা দিম হ্যাঁ মিশন টিশন গেলে আমরা লই যাবেন ঠিক আছে বলবো দাদা হ্যাঁ বলো বলো আমার আমার বুকের কষ্ট নিয়ে বলতে আসি এক্সের কষ্ট আমার আমি আর আমার দুটি শোক কখনো জলে ভেসে যাব না কান্নায় লাভ নেই কান্নায় হবে না তারপর আর পারি না যাই হোক ওই রে এক্সের কষ্ট মনা কবে যে তোমারে পামু আরে মইনা রে মইনা তারপর আমি আপনার নুনু কেড়ে নেব এত খাইতে মন চাই কইবেন আমি খাওয়াবো কাটবেন কে আমার জিনিসের দাম যে এত বেশি আপনি বলবেন না তাইলে তো আমি মানে ভাড়া দিতাম আর কি করে কেন বলুন আমি আমি একজন ডাক্তারের ফ্রেন্ড আমার বলে যে কি কাইটে নেবে এরকম থ্রেড দেয় বলেন কি আপনি কি নাই ওনার নাই এদিকে তো কাটতে চাই বুঝলেন নাই কারো রাখতে চাই না দুনিয়াতে হ্যালো দাদা বলেন কে বলতে আছেন ওয়াতা হান্দু এন হান্দি রে আল্লাহ ওয়াখরাত এন সেখরন দিন মান না করা দা ইন করা আইন ইয়ালার ও কে বলতে আছেন আমি এখন স্টার হই নাই খালি ফোন দিতে আছেন আমি স্টার হই গেলে তো সমস্যা আছে আমি কিন্তু ব্লক করে দেব সেরেন না আমাকে ও ভাই কি সাউন্ড আয় এগুলো আপনার ফোন থেকে কি বলতে আছে কি খাবার চাই মনে হয় তারা তারা মনে হয় খাবার চাই এই জন্য ও নাইস এত সুন্দর মানুষ পৃথিবীতে আছে মোটর সাইকেল ঠিক করে দিয়েছে মোটর সাইকেল ঠিক করে দিয়েছে টাকা পয়সাও নেয় নাই বাহ অনেক সুন্দর প্রজাতির মানুষ এগুলা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে দুই একটা আছে জব সেন্টারে নিয়ে যাবেন ওখানে চাকরি দুই একটা আইছে মনে হয় নাকি হ্যাঁ চাকরি করেন যা দেখলি মাথা নষ্ট হয়ে যাবে তো আমরা সিটি কর্পোরেশনে চলে আসছি সিটি কর্পোরেশনে আমাকে চাকরি দেবে আমি ঘুরতে আসি বলদের মতো যদি দুই একটা চাকরি দেয় তাহলে আমি চাকরি করব অনেক ধরনের চাকরি আছে বাস ড্রাইভার ফিশারম্যান মাইনার জার্নালিস্ট আনএমপ্লয়েড এটাও একটা চাকরি মানে তারপর আছে ইলেকট্রিক মিস্ত্রি নিলাম ইলেকট্রিক মিস্ত্রি কোন তারের লোকে কোন তার জোড়া দিতে হবে আহেন লাগাই দিই কার ইলেকট্রিক জিনিস ঠিক করতে হবে বলেন কার ভাইব্রেটর ঠিক করতে হবে বলেন
ও দাদরা আমরা যাচ্ছি এখন অ্যাম্বুলেন্সে সরিয়া, সেই একটা কাস্টমাইজ করছে আমাদের বিমানটা, সেই লাগতেছে ও বিমান না থুকে হেলিকপ্টার। তো আমরা দেখতে পারতেছি রাইতে মগজ চিঠিটারে এইরকমের লাগে, অনেক সৌন্দর্য লাগে মগজ চিঠিটারে। এমার্জেন্সি এ ডাইনে যা, ডাইনে সাপেন সাপেন ম্যাট্রিক্স স্যার আমি কি একদম ইয়াটে লঞ্চ করব? জাহাজের মধ্যে একজন রোগী আছে মনে হয়, হ্যাঁ উদ্ধার করতে যাইতে আসছি মোরা, আল্লাহ জানে এত বড় হেলিকপ্টারটা লই কি করবে বেরেনে, আমার হেডেই সমস্যা লাগতে আছে। এ কি উদ্ধার করতে পারবেন নাকি নিজেই হয়ে যাবে, এটাই সমস্যা দেখতে পারতেছি। তো আমরা দেখতে পারতেছি সে চেষ্টা করতে আছে, আমার মনে হয় না সে নামাইতে পারবে, আজকে হেও মারবে মরে মারবে যা মনে হচ্ছে। এই তো লাগাইতেছে, দেশে লাগাইয়া আমার মেশিন টেশিন সব শেষ, আমি কি বাইসে আছি দাদু? দাদু এককারে তো মোর এককারে সাইকেল লাইছেন এককারে। উনি কি আনে গো নতুন নি? উনি আমার একটা বন্ধু। আহারে আপনার বন্ধুর লাগে এরকম বললেন আপনি? তুমি কি সেই আগের মতই আছো নাকি এক্সের বদলাইয়া গেছো? ওই নিড টু ঠিক করতে হবে আওয়ার কার। ইয়া 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 আন্ডারস্ট্যান্ড বুঝছেন? আওয়ার কার ইজ নট চলিং, মানে চলে না। ইউ ফিক্সড ইট। ইন্ডিয়া মে কাহাঁ রহতে হো? নিউ দিল্লি। Yes, that Delhi is new. Yeah. Yeah, yeah. This Zeebaga Bagan, you understand? Which? White Zeebagan. Mercedes. Okay. জানেন কার গাড়ি দাদু? এটা হলো সিটির সবচেয়ে বড় ডাক্তারের গাড়ি। Don't know the power of the doctor. Hey, yeah, you don't know the power of the police. When you sick, doctor will help you. Understand? Doctor jodi itera patta na pay tale kemne help korbo kare ki korbo? You don't get my point. Doctor is first then police. Sir, আমরা একে অপরের সম্পূরক বুঝছেন? ইয়া এই যে আমি এই লাইনে আনতে চাইছিলাম, সো সম্পূরক হইলে বন্ধু হইলে হানো তো গাড়ি নামাই দিই পারে, এখানে সমস্যা বোঝো নাই তুমি? আমি কি বলছি নামাইতে পারে না আপনি? দেখি আমার সাথে করতে আছেন না? আমি বলতে আসি তোমার ফ্রেন্ডের গাড়ি এখানে নামাইছি, তুমি এরকমের মোড়াইতেছো, এটা তো হয় না। স্যার আপনার নাম কি? আমার নাম হইতেছে বাসু। তোমার নাম কি? আপনি কালা বাচ্চু? কালা বললা কে তুমি? কি সুন্দর দেখতে আমার কই কালো।